আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। এখানকার একজন চিকিৎসাধীন রোগীর সাথে কথা বলবো, যিনি কিনা আজকে চলে যাবেন। তো শুরুতেই জানতে চাই ওনার নাম। আমার নাম মোহাম্মদ শাহাদাত শেখ। আপনার নাম মোহাম্মদ শাহাদাত শেখ, যে আপনি থাকেন কোথায়? আমি রাজবাড়িতে থাকি, দেশের বাড়ি, আর কাজের ক্ষেত্রে থাকি দুবাইতে। দুবাই থাকেন, প্রবাসী? প্রবাসী। আচ্ছা, আপনি এই কি সমস্যা নিয়ে এখানে এসেছেন? মূলত আসলে আমার ব্যাক পেনের কারণে। ব্যাক পেনের কারণে? জি। আচ্ছা, এই সমস্যাটি কতদিন যাবত ছিল? এটা আমার প্রায় 6 মাস যাবত। 6 মাস? জি। আপনি এখন বর্তমানে থাকেন কোথায়? বর্তমানে এখন আমি তারপর আমি ওই ইউটিউবের মাধ্যমে স্যারের প্রোগ্রাম গুলো দেখার পরে আমি পরে এই হসপিটালে এসেছিলেন। তো এখানে কার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আচ্ছা, কতদিন যাবত চিকিৎসা নিয়েছেন? আমি এখানে 9 দিন যাবত চিকিৎসা নিয়েছি। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছিলেন? না, এর আগে কখনো ট্রিটমেন্ট নেইনি। এর আগে কোথাও ট্রিটমেন্ট নেইনি? তো এটাই প্রথম? এটাই প্রথম। আচ্ছা, এখন আপনার বর্তমান কি অবস্থা? এখন বর্তমান মোটামুটি একটু ভালো। আমি কতদিন ভর্তি ছিলেন এখানে? 9 দিন। কি কি ট্রিটমেন্ট হয়েছিল এখানে? আপনার এক্সারসাইজ, তারপরে মনে করেন যে অনেকগুলো থেরাপি দেওয়া হয়েছে, 3 বেলা থেরাপি দেওয়া হয়েছে। তারপরে আরো মানে নার্সরা আছে, এরা সবাই অনেক ভালো ট্রিটমেন্ট দিয়েছে আমারে। আচ্ছা, আপনার মূলত সমস্যা ছিল ব্যাক পেইন? ব্যাক পেইন। আচ্ছা, ব্যাক পেইনের জন্য আপনাকে রিহ্যাব ফিজিও দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আপনি কেমন বোধ করছেন? এখন মোটামুটি ভালো। ভালো। আচ্ছা, ডিপিআরসি ঠিকানাটা কোথায় পেয়েছেন? ডিপিআরসি ঠিকানাটা আসলে তো আমি ইউটিউবের মাধ্যমে আমি দেখে ইউটিউবে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে জানতে চাইবো এখানকার নার্স ম্যানেজমেন্টের ব্যবহার কেমন, ডক্টর যারা আছেন এখানকার ম্যানেজমেন্টের? আমি আমার জানার মতে আমি অনেক জায়গায় কম বেশি ডাক্তার দেখাইছি বা অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়েছি, কিন্তু ডিপিআরসির মতন কখনো পাইনি। কারণ এখানকার নার্স স্টাফ যারা আছে এরা সবাই অনেক ভালো, তাদের ব্যবহার অনেক ভালো। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার এবং কি অনেক ভালো পরিবেশ। আপনি তো আজকে চলে যাচ্ছেন? আমি আজকে চলে যাব। তো অন্যান্য রোগীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এই ডিপিআরসি সম্পর্কে? না, তবে অন্যান্য রোগীদের বলি যে এখানে ট্রিটমেন্টের জন্য অনেক ভালো, ভালো মানের ট্রিটমেন্ট। সবাইকে এখানে আসার জন্য অনেক ই বলতেছি যে এখানে এসে ট্রিটমেন্ট একবার হলেও দেখানো করার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি অ্যাডভাইস করছেন যেন এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। বিডিটোরিয়াস অনলাইন পত্রিকা থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।